বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আয়োজন সম্পর্কে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম, বরগুনে এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে সহকর্মী ইবেন মীরের কাছে। মীর, জানাবেন আজকে কি কি আয়োজন রয়েছে? সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু প্রিয়া, 50 বার তোপধ্বনির মাধ্যমে চট্টগ্রামে শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিজয় দিবসে সেই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বিজয় দিবস, আজকে এই স্বাধীন দেশ যারা পেয়েছেন তারা সেই লক্ষ শহীদদের স্মরণ করছেন। এছাড়াও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়। আজকে এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন বয়সের ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এসেছেন। তারা পতাকা হাতে বা কেউ বা ফুল হাতে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে এমএজি স্টেডিয়াম যেটি আছে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী সারা দেশে যে একযোগে শপথ বাক্য পাঠ করাবেন সেই শপথ বাক্য এমএজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাড়াও রয়েছে বিভিন্ন কর্মসূচি। এবারের বিজয় দিবস কিন্তু একটি ভিন্ন মাত্রা নিয়ে এসেছে চট্টগ্রামবাসী, সারা দেশের মতো চট্টগ্রামবাসীর কাছেও, কারণ বিজয় দিবস প্রতি বছর আসে কিন্তু সুবর্ণ জয়ন্তী হয়তো প্রতিবার আসে না, সেজন্য এবারের বিজয় দিবস কিন্তু যে ভিন্ন মাত্রা পেয়েছে। এছাড়াও গতবার কিন্তু করোনার কারণে বিজয় দিবসটা সেভাবে মানুষ উদযাপন করতে পারেনি, যার কারণে এবার কিন্তু মানুষের অনেক বেশি উপস্থিতি দেখা যাচ্ছে। তারা সবাই আসছেন কিন্তু দলে দলে, কেউ সংগঠনের ব্যানারে আসছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদদের প্রতি। বিজয়ের এই 50 বছরে এসে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তখন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তাদের কাছে বিজয়ের সেই দিনের মুহূর্তটি ছিল আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা এখন এই প্রজন্মে যারা আছেন, এছাড়াও যারা মুক্তিযোদ্ধা আছেন, তাদের প্রত্যাশা এখন একটি উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়াই এখন তাদের প্রত্যাশা। তো প্রিয়া, এ ছিল এখানকার সবশেষ কর্মসূচি এবং সবশেষ খবর। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধার খবর জেনে আসি সহকর্মী ঋতু প্রসাদের কাছে। ঋতু, জানাবেন আজকে জেলায় কি কি আয়োজন আছে? সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু দিবসটি উদযাপন করছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে 50 বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। তারপরেই বিজয় স্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে যে শহীদদের বিজয় স্মৃতিস্তম্ভ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক। এরপরেই বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলি শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে। শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা আছে এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এভাবে নানা আয়োজন করা হয়েছে গাইবান্ধায় স্বাধীনতা। ধন্যবাদ মালিক মিঠু, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন। আপনার জেলায় কি কি আয়োজন আছে জানাবেন। সকালে দেখেছি মানুষদের যে শ্রদ্ধা নিবেদনের পদ্ধতি আসলে এখানে, এখন আমরা আসি বন্ধুরা যেখানে বিভিন্ন যে প্রতিষ্ঠান এবং তার শুরু হয়ে গিয়েছে আপনার মাধ্যমে এখানে চাষের শুরু এখন চলছে। সব তিন দিন ব্যাপী আসলে বরগুড়ায় বিভিন্ন আয়োজন রয়েছে। বিশেষ করে আজকে বিকেল নাগাদ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী সর্বস্তরের জনগণকে কিন্তু শপথ করাবেন এবং আমরা আসলে এর কিছুক্ষণ পরে কিন্তু বিশেষ আয়োজন কিন্তু রয়েছে বরগুড়ার প্রেক্ষাপটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সব আজকে 16 জন
বরগুনা স্টেডিয়াম মাঠে এবং তিন দিন ব্যাপী আসলে বরগুনা জেলায় আসলে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আয়োজন হয়েছে। নানা বিশেষ করে এখানে অন্যান্য পুরস্কার আছে এবং মিছু এবং রিক্ত আপনাদের ধন্যবাদ।